I am S.M. Abdul Hossain, English teacher of college and school. Now I am going to teach you English set paper of question tag. How to solve question tag. বিগত ক্লাসে ট্যাগ কোশ্চেনের উপরে কিছু রুলস এবং টিপস দেওয়া হয়েছিল কিভাবে ট্যাগ কোশ্চেন করা হয়। এখন আমরা সেগুলো শিয়ালোকে ট্যাগ কোশ্চেন সলভ করব। এখানে বোর্ডে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমরা সলভ করব। যেমন প্রথম সেন্টেন্স আছে, হি প্লেস ক্রিকেট এভরি ডে, সে প্রতিদিন ক্রিকেট খেলে। এই সেন্টেন্সের সাবজেক্ট কি, এটা আমাদের খেয়াল করতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট কি আছে এবং ভার্বটা কি, এই ভার্ব আছে প্লে, আর এটা যেহেতু প্রেজেন্টিভ টেন্স তাই হি থার্ড পারসন সিঙ্গুলার, আর এর সাথে এস আছে, তাহলে হি প্লেস ক্রিকেট এভরি ডে, এখানে ট্যাগ করা হয়েছে ডাজেন্ট হি। যেহেতু এখানে সেন্টেন্সটা হাবতক এবং থার্ড পারসন সিঙ্গুলার আর সাথে এস আছে, এর জন্য অন্তরীণ ভার্ব প্লাস দেওয়া হয়েছে। আর সেন্টেন্সের আমরা আগে বলেছিলাম এখানে শর্ট ফর্ম হবে, নেগেটিভ শর্ট ফর্ম হবে, কি হয়েছে ডাজেন্ট, আর হি এখানে প্রোনাউন, হি সেন্টেন্সের শেষে আসছে, আর প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে। এবং আমরা টাইপ করছি দেব। এরপর আমরা আছে দুই নাম্বার সেন্টেন্স, আই নিড সাম মানি, আমার কিছু টাকা প্রয়োজন। এখানে নিডটা এখানে মেইন ভার্ব, আর আই সাবজেক্ট এবং প্রোনাউন, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম নিড, এজন্য ডন আই হইছে। টাইপ করছি ডন আই। তিন নাম্বার কোশ্চেন আসতেছি, তিন নাম্বার কোশ্চেন, দে কেম হিয়ার এভরি ডে, তারা প্রতিদিন এখানে, দে কেম হিয়ার ইস্টারডে, তারা গতকাল এখানে এসেছিল। এখানে সেন্টেন্সের সাবজেক্ট দে একটা প্রোনাউন, আর কেমটা এখানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেন করার জন্য যেহেতু পাস্ট ফর্ম অক্সিলারি ভার্ব ডিড আনা হয়েছে, ডিডেন্ট দে। চার নাম্বার কোশ্চেন আছে, এভরিবডি ইজ ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত। এখানে আমরা জানি রুলসের তো আমাদের ছিল এভরিবডি সামবডি অফ নোবডি, নাম থাকবে প্রোনাউন হবে দে, আর এখানে যেহেতু প্রোনাউন দে তাই দের সাথে টু বি ভার্ব আনা হয়েছে, আর আর এন দে সাবজেক্ট, যেহেতু প্রোনাউন দে প্লুরাল, এজন্য এখানে ভার্বটা প্লুরাল আনা হয়েছে। এরপর আমরা আসছি পাঁচ নাম্বার, আওয়ার পিপুল আর নট এডুকেটেড, আমাদের জনগণ আর নট এডুকেটেড, শিক্ষিত নয়, তাহলে এখানে আমাদের সাবজেক্ট আওয়ার পিপুল এটা বহুবচন, আর এখানে আর এখানে ভার টুই ভার এজন্য এখানে আওয়ার আর দে, যেহেতু আমাদের এই সেন্টেন্সটা আছে নেগেটিভ, আওয়ার পিপুল আর নট এডুকেটেড, এটা নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ হয়েছে আর দে। তাহলে আগে বলেছিলাম সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে হাবতক, আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ বা হাবতক হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ বা নাবতক। পরে কোশ্চেন আসতেছি, এনিওয়ান ইজ অ্যাপ্রিসিয়েটেড, প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েটেড, এখানে অ্যানিওয়ান থাকলে এখানে প্রোনাউন দে হবে, আর দের জন্য এখানে ভার বানা হয়েছে আর এক, যদিও এখানে অ্যানিওয়ান পরে ইজ, কিন্তু অ্যানিওয়ান থাকলে আমাদের প্রোনাউন হবে দে, আর দেটা যেহেতু প্লুরাল ফর্ম যার কারণে আর ভার বানা হয়েছে, এখানে আরটা প্লুরাল ভার, এই জন্য এখানে আর এক দে হয়েছে। এরপর আসছে নাম্বার সেভেন, হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল, এখানে হি সাবজেক্ট থাকলাম সিঙ্গুলার নাম্বার প্লেয়ারের সাথে ইডি আছে মানে পাস্ট ফর্ম, তাহলে এখানে অঞ্চলের ভাব আমরা যে ডিড, যেহেতু সেন্টেন্সটা হাবদক ট্যাগ করা হয়েছে নাবদক, ডিডেন নাম্বার এই, আই নিড সাম মানি, আমার কিছু টাকা প্রয়োজন। এখানে নিড এখানে মেইন ভাব, তাহলে এখানে ডোনট হয়েছে, আর আই সাবজেক্ট এবং প্রোনাউন আইটা শেষে আনা হয়েছে ডোনট। নাম্বার নাইন, ইউ নিড নট গো দা ওয়ার্ক, তোমার কাজের প্রয়োজন নাই। নিড যদিও কখনো কখনো মডার্ন ভার্ব, কখনো কখনো নিড মেন ভার্ব, আট নম্বরে নিড এখানে মেন ভার্ব হিসেবে কাজ করতেছে, আর নয় নম্বর এখানে নিড এর উপরে নট আছে, তাহলে এখানে নিড মডার্ন ভার্ব, নটের উপরে আবার একটা ভার্ব আছে, তাহলে এখানে হবে হলো নিড ইউ। যখন আমরা মডার্ন ভার্ব হিসেবে দেখতে পাবো টুই ভার্ব থাকবে, তখন আমাদের ওই মডার্ন ভার্ব এবং টুই ভার্ব গুলো ট্যাগ কোশ্চেন দিয়ে করার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। নাম্বার টেন, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা হয় মহাপাপ, তাহলে এই সেন্টেন্সে টেলিং লাইস এটা একটা, এই পুরো অংশটাই সাবজেক্ট, টেলিং লাইস, টেলিং লাইস এটা পুরোটা সাবজেক্ট, তাহলে যখন কোনো বস্তু বা কোনো বিষয়
সাবজেক্ট হিসেবে হবে তখন তার প্রণব হবে ই তাহলে এখানে ইটা হয়েছে প্রণব আর ইসটা এখানে মেন ভাব তাহলে ইজ এন্ড ইট আনা হয়েছে এরপর আসতেছে নাম্বার 11 আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি আমি হই একজন এসএসসি পরীক্ষার্থী আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি এখানে আছে অ্যাম আর এখানে সাবজেক্ট আছে আই তাহলে এখানে হবে অ্যাম নট এ শর্ট ফর্ম আমরা আগে জানি জেনেছিলাম অ্যাম নট এ শর্ট ফর্ম আর এন বা এইট তাহলে এখানে আর এন লেখা হয়েছে আর এন আই নাম্বার 12 এট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট বর্তমানে প্রত্যেককে ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে আমরা জানি যে এভরিবডি বা সামবডি নোবডি তাহলে প্রণাম দিয়ে হবে আর এখানে ভার্ব হলো লাইক লাইক কে প্রেজেন্ট ফর্ম এই জন্য ডোনট এর সাথে ডোনট দিয়ে হয়েছে ডোনট দিয়ে তাহলে এভরিবডি সাথে কি হবে দে হবে আর ডোনট দিয়ে হয়েছে এরপরে আছে নাম্বার 13 ফিশেস ক্যান সুইম বাসেরা সাঁতার কাটতে পারে তাহলে এখানে ক্যান কা মডেল ভার্ব তাহলে এখানে সেন্টেন্সটা হাউ হবে আর ফিশেসটা বহুবচন এই জন্য এখানে প্রণাম দিয়ে আনা হয়েছে আর যেহেতু ক্যান মডেল ভার্ব এবং ক্যানের মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আগেই অনেক ট্যাগ কোশ্চেন কিছু রুলস বলা হয়েছিল এবং কিছু সলভ করা হয়েছিল বাকি আমরা পেস্ট আটা শিটে আমরা দেখাচ্ছি যে সেন্টেন্সটা হলো দ্য ওয়াইন ব্লোজ জেন্টলি ইন দ্য স্প্রিং এই সেন্টেন্সে দ্য ওয়াইন ইজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা একটা বস্তু বাতাস ওয়াইন মানে বাতাস ব্লোজ প্রবাহিত হয় জেন্টলি ইন স্প্রিং মানে বসন্তকালে মৃদুমন্দ বাতাস বহে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দি ওয়াইন্ড সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ব্লো ভার্বের সাথে এস আছে ব্লোস তাহলে এখানে অক্সিলারি ভাবে আমাদের ডাজ আনতে হবে ডাজেন্ট আর সেন্টেন্সে যেহেতু হাবদক আগেই বলা হয়েছে হাবদক হলে ট্যাগ হবে নাবদক তাহলে ডাজেন্ট আর ইট দি ওয়াইন্ড একটা বস্তু এবং বস্তুবাচক বিষয় এখানে ইট হবে আমাদের আগেই বলছিলাম বস্তুবাচক হলে প্রোনাউন হবে ইট তাহলে হয়েছে ডাজেন্ট ইট আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 15 হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় সাবজেক্ট ভার্ব থাকে সেন্টেন্সের শেষে আর এই ভার্ব এবং সাবজেক্ট দেখেই আমাদের শনাক্ত করতে হবে যে প্রোনাউনটা কী হবে আর ভার্বটা কী তাহলে এখানে ভার্ব আছে আর ফ্লাওয়ার্স এখানে প্লুরাল তাহলে কী হবে আর এন দে আচ্ছা আর এন দে এরপর আসতে চল কোশ্চেন নাম্বার 16 ডোন্ট মেক লেট কমা লেটস গো ডোন্ট মেক লেট বলতে বলতেছে দেরি করো না এখানে প্রথম অংশে নেগেটিভ সেন্টেন্স পরে আছে লেটস গো এটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স লেটাস থাকলে আমরা জানি শ্যাল উই হয় এটা তোমাদের মনে রাখতে হবে লেটাস থাকলে শ্যাল উই হবে এই জন্য আমরা এখানে লিখছি শ্যাল উই পরে আছে নাম্বার 17 আই ইজ এ প্রোনাউন আই হয় একটি প্রোনাউন এখানে আইটা মানে আমি না আমি আই এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে পার্টস অফ স্পিচের তাহলে প্রোনাউন হলে এখানে ইজেন্ট ইট হবে কী হবে ইজেন্ট ইট এখানে হবে ইজেন্ট ইট হবে ইজেন্ট ইট তাহলে এখানে আই ইজ এ প্রোনাউন হলে কী হবে ইজেন্ট ইট হবে ইজেন্ট ইট আর এখানে আই না যেহেতু আই প্রোনাউন এই জন্য ইট হবে ইট ধরতে হবে নাম্বার 18 নোবডি বিলিভস এ চিট কেউই একজন প্রতারককে বিশ্বাস করে না তাহলে এখানেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর নোবডি এটা নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড থাকলে আমাদের ট্যাগ হবে নাবদক তাহলে কী হবে ডু দে ডু দে নোবডি তাহলে দে হয় প্রোনাউন সেই হিসেবে আমরা দেকে আনা দে আনা হয়েছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 19 হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ এখানে হি সাবজেক্ট ক্যান মডেল ভার্ব হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তো এখানে মডেল ওয়ার্ড যেহেতু আছে তাহলে আমাদের অবশ্যই মডেল ভার্ব মানব আর নেগেটিভ ওয়ার্ড হার্ডলি তাহলে আমাদের ট্যাগ হবে হাবদক অ্যাফার্মেটিভ আর সাবজেক্ট হি এই জন্য হয়েছে ক্যান হি নাম্বার 20 দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম সেখানে ছিল ট্রাফিক জ্যাম এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি এবং দেয়ার সাবজেক্ট ওয়াজ এখানে ভার এখানে এই জন্য আনা হয়েছে ওয়াজ এন্ড দেয়ার নাম্বার 21 দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময়
সুখী হয় না। এখানে রিসটা কি, এখানে রিসটা একটা অ্যাডজেক্টিভ, দাটা তো আর্টিকেল দা। আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দা থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, কি হয়ে যায়, প্লুরাল। তাহলে এখানে এই জন্য আমাদের প্রোনাউন আনা হয়েছে দে, আর এই সেন্টেন্সটা নেগেটিভ, আর এর পরে নট আছে, তাহলে এখানে কী হবে, নট উইথ ব্যবহার করবো না, এখানে আনবো আর দে। তাহলে আমাদের সেন্টেন্সটা ছিল, আগে বলেছিলাম সেন্টেন্স নাবাদক থাকলে ট্যাগ হবে হাবাদক। নেক্সট কোশ্চেন নাম্বার 22, রনি অ্যান্ড জনি ওয়েলকাম আস, রনি এবং জনি আমাদেরকে স্বাগত জানিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি রনি একটা নাম এবং জনি একটা নাম, দুইটা নাম একত্রে কী হয়েছে, প্লুরাল হয়ে গেছে। তাহলে এখানে দুটো নাম একসাথে কী হয়েছে, প্লুরাল। প্লুরাল হইলে যখন প্রোনাউন হবে দে, আর এখানে ওয়েলকাম পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম, এই জন্য অক্সিলারি ভার্ব ডিড আনা হয়েছে, আর যেহেতু সেন্টেন্সটা হাবাদক তাই যোগ হয়েছে নট, তাই কী হয়েছে, ডিডেন্ট দে। এরপর আসতেছি নাম্বার 23, ওহ ডোন্ট ওয়ারি দ্য ট্রেন ইজ লেট, ওহ ডোন্ট ওয়ারি। এখানে এটা ইন্টারেটিভ, প্রথমে এক্সক্লেম ওয়ার্ড, তারপর ডোন্ট ওয়ারি ইম্পারেটিভ সেন্টেন্স, নাবাদক পয়েন্টটা আবার দ্য ট্রেন ইজ লেট, ট্রেনটি দেরি করছে, দেরি হয়েছে ট্রেনের। তাহলে এখানে আমরা সবসময় খেয়াল করবো যে বড়ো বড়ো সেন্টেন্স বা একাধিক ক্লোজ থাকলে মেইন ক্লোজ বা শেষের ক্লোজ কোনটা, সে শেষের ক্লোজের সাবজেক্ট এবং ভার্ব দেখে আমরা ট্যাগ কোশ্চেন করবো। এখানে শেষের অংশের সাবজেক্ট আছে দ্য ট্রেন, আর ভার্ব আছে ইজ, তাহলে এখানে কী হবে, ইজেন ইট, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝবো যে শেষের অংশের ট্যাগ কোশ্চেন আমরা সবসময় করব, আর যদি মেন ক্লোজ, যদি সাবঅর্ডিনেট ক্লোজ আর মেন ক্লোজ থাকে তাহলে মেন ক্লোজের সাবজেক্ট ভার্ব দেখে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে, সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট এবং ভার্ব আমরা সবসময় ট্যাগ কোশ্চেন করব না। এরপর আছে 24, কোশ্চেন নাম্বার 24, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ হয় আমার দেশ। এখানে বাংলাদেশ একটা দেশের নাম, একটা দেশ যদি হয় দেশের নাম তাহলে প্রোনাউন হবে সি। তোমাদের ইউ ক্যান রিমেম্বার, যখন কোনো কান্ট্রির নাম হবে বা দেশের নাম তখন প্রোনাউন সি হবে, আর এখানে ইজ, এখানে ভার, তাহলে ইজ এন সি। এরপর আসছে নাম্বার নেক্সট কোশ্চেন 25, এ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজ, এ নিউক্লিয়ার ফ্যামিলি বলতে কী বোঝায়, এ নিউক্লিয়ার ফ্যামিলি হলো ছোটো পরিবার, ছোটো পরিবার সবসময় কিছু সুবিধা আছে, অ্যাডভান্টেজ মানে সুবিধা, ছোটো পরিবারে সবসময় কিছু সুবিধা পায় বা থাকে। তাহলে এখানে নিউক্লিয়ার ফ্যামিলি এটা একটা বিষয়, এই জন্য এটাই প্রোনাউন হয়েছে ই, আর এখানে হ্যাজ আছে ভার, তাহলে হ্যাজ এন ইট, ঠিক আছে। তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা অনেকগুলো ট্যাগ 25 উই হ্যাভ সলভড, 25 কোশ্চেন্স, নাও উইল সলভ অ্যানাদার কোশ্চেন্স নেক্সট টাইম। তোমরা আমাদের অনলাইনে ক্লাসে সবাই থাকবে, অনলাইন ক্লাসে আমরা পরবর্তী ট্যাগ কোশ্চেনের উপরে আমরা দুইটা ক্লাস নেওয়া হলো, পরবর্তীতে আমরা অন্য টপিক্সে যাব, আর ট্যাগ কোশ্চেনের জন্য তোমরা রুলসগুলি ভালো করে পড়বে এবং বাসায় এক্সারসাইজগুলো আছে এগুলো সলভ করবে, পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।